অন্যদিকে আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চলছে শহর জুড়ে তার মধ্যে এই মুহূর্তে চৌরঙ্গি কলেন স্ট্রিট মার্কুই স্ট্রিট সল্ট চলছে এই অভিযান বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর যে বৈদেশিক মুদ্রার লেনদেন সংক্রান্ত যে অফিস রয়েছে তার যে সংস্থা রয়েছে সেই সংস্থারই বিভিন্ন অফিসে আজকে এই অভিযান চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো চৌরঙ্গিতে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সত্যসুন্দর এই অফিসটি এই তার পরিবারের বিভিন্ন সদস্যরাই বিভিন্ন অফিসের দায়িত্বে ছিলেন এই অফিসের দায়িত্বে কারা ছিলেন এখানে কখন থেকে শুরু হয়েছে আজকের এই তদন্ত অভিযান কি জানতে পারছো দেখো রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কিন্তু শহরের চার জায়গায় যে ইডি তল্লাশি অভিযান শুরু হয়েছে তার মধ্যে চৌরঙ্গিতে ইলেভেন এ চৌরঙ্গি লেন কলকাতা ষোলো সেখানে এস আর আঢ্য ফিনান্স লিমিটেড এইখানেই কিন্তু যেখানে বৈদেশিক মুদ্রা বিনিময় করা হতো এমনটাই কিন্তু ইডির সূত্রে তারা খবর পেয়েছেন এবং ইডি আধিকারিকেরা আজ দুপুর বারোটার কিছু আগে চৌরঙ্গি লেনের এই অফিসে আসেন এবং সেই অফিসে এসে তারা বিভিন্ন নথিপত্র ইতিমধ্যেই পরীক্ষা করে দেখছেন অর্থাৎ ইতিমধ্যেই বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডোকে গ্রেফতার করার পর তার কাছ থেকে যেটা জানা যাচ্ছে ইডি ইতিমধ্যেই আদালতে দাবি করেছে যে নব্বইটিরও বেশি এই ধরনের বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র অর্থাৎ এই ধরনের ফরেন এক্সচেঞ্জ এর অফিস ছিল শঙ্কর আঢ্যর এবং তার মধ্যেই কিন্তু রয়েছে চৌরঙ্গি লেনের এই আঢ্ৰ ফিনান্স প্রাইভেট লিমিটেড অর্থাৎ এই মানি এক্সচেঞ্জের টাকা কি পরিমাণ রেশন দুর্নীতির যে টাকা এখান থেকে বিদেশে পাচার করা হয়েছে অর্থাৎ দুবাইতে গিয়েছে এমনটাই কিন্তু ইডি আধিকারিকদের কাছে তারা সূত্র মারফত খবর পেয়েছেন এবং সেই সূত্র ধরেই কিন্তু তারা আজ দুপুর ১২টার কিছু আগে চৌরঙ্গি লেনের এই অফিসে আসেন এবং সেখানে এসে ইডি আধিকারিকেরা মূলত যে ধরনের ট্রানজাকশন হয়েছে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা এখানে এক্সচেঞ্জ করা হয়েছে বিনিময় করা হয়েছে এবং সেখান থেকে কোথায় কোথায় টাকা গিয়েছে তার একটা কিন্তু তারা সরেজ মিনে বলা যেতে পারে সমস্ত তথ্য সংগ্রহ করতে এসেছে একদিকে পরিস্থিতির উপর নজর রাখো আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য